বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, একটা 250 ভোল্টের একটা পিএফ আছে, একটা রেজিস্ট্যান্স আছে। আমি এটা দিয়ে আজকে একটা এলইডি লাইট জ্বালিয়ে দেখাবো, রেকটিফায়ার রেজিস্ট্যান্স আর পিএফ দিয়ে ব্যাটারি বা কোনো রকম ডিসি ভোল্টেজ, মানে ডিসি পাওয়ার সাপ্লাই ছাড়া বা ট্রান্সফর্মার ছাড়া কিভাবে ডাইরেক্ট 220 ভোল্ট থেকে একটা এলইডি লাইট জ্বালানো যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো, করে দেখাবো। দেখুন, আমি এই একটা এলইডি লাইট নিয়েছি। লাইটটার শুধুমাত্র আমি লাইটটার তার বের করে নিয়েছি, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই তারটার সঙ্গে আমি এটাকে কানেক্ট করেছি, আর ডিসি ভোল্ট যেদিক থেকে দিচ্ছে সেদিক থেকে দেখুন এখানে আমি কানেক্ট করেছি, আর এই দুটো তারে আমি এসি ভোল্টেজ দেবো, এসি পাওয়ার সাপ্লাই দেবো। দেখুন, দেখতে পাচ্ছেন লাইটটা কেমন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে। আমি বন্ধ করলাম লাইটটা, দেখলেন আপনারা। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের আরও কিছু ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।